আজকে আমরা ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়ের এমসিকিউ এর প্রথম পর্ব আপলোড করব। পরবর্তীতে হয়তো আরো কয়েকটা পর্ব আপলোড করা হবে। তাহলে প্রথম অঙ্কটা দেখো, ভর পরিমাপের আদর্শ কিলোগ্রাম নির্ধারণে যে সিলিন্ডার ব্যবহৃত হয়েছে তার ব্যাসার্ধ কত সেন্টিমিটার। এটা তো আমরা সবাই জানি যে আমাদের মৌলিক রাশি কয়টা, সাতটা, তাই না? এই সাতটা মৌলিক রাশি, সাতটা কিন্তু একক আছে। তা আমরা সবাই জানি এই মৌলিক রাশি নিয়ে পৃথিবীর বাদবাকি যত রাশি আছে, যৌগিক বা লব্ধ, সেগুলো তৈরি হয়েছে, বা তাদের এককও এদের মাধ্যমেই কী করা হয়েছে, ওই লব্ধ এককগুলোও তৈরি হয়েছে। তাইলে এই সাতটা রাশি বা এই সাতটা এককে কিন্তু আমাকে ফিক্সড করে দিছে, মানে স্ট্যান্ডার্ড ডাটা তৈরি করে দিছে যে আমি এতটুককে এক মিটার ধরব, বা এতটুক জিনিসের ভরকে আমরা কী ধরব, এক কেজি ধরব, তাই না? এই আদর্শ মানটা কী করছে, তৈরি করা হয়েছে। বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এক জায়গায় বসে এই যে এসআই এর মৌলিক রাশিগুলো আছে না, এসআই ইউনিটে, তাদের এককগুলা কতটুককে আমরা কী পরিমাণে ধরব, ওইটা তারা কী করে দিছে, নির্ধারণ করে দিছে। তাইলে এটা হলো কি, দৈর্ঘ্য না? দৈর্ঘ্যের এককটা কেমনে নির্ধারণ করছে, মানে এক মিটার কতটুক হবে তারা দেখো কেমনে নির্ধারণ করছে, শূন্যস্থানে আলো 1/29,92,92,458 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলবো 1 মিটার। অর্থাৎ আলো 1/এত সেকেন্ডে, মানে 29,97,92,458 সেকেন্ডে যে দূরত্ব যাবে, তাই না? আমরা কি জানি বলো তো, শূন্যস্থানে আলোর বেগ কত, 3×10^8 মিটার পার সেকেন্ড না? তাহলে তোমরা দেখবো 1/এত সেকেন্ডে আলো কতটুক যাবে, 1 মিটার যাবে, তাই তো? তাইলে আলো 1/এত সেকেন্ডে যতটুক যাবে সেই পরিমাণটাকে আমরা ধরতেছি 1 মিটার। আমরা যে 1 মিটার ধরি না, সেটা হইলো গিয়া স্ট্যান্ডার্ডটা হইলো আলো 1/এত সেকেন্ডে যতটুক যাবে সেটাকে বলবো 1 মিটার। এটা ইন্টারন্যাশনালি অ্যাগ্রিড। তারপরে আসো ভর। ভরের এককটা কি, কেজি। তাহলে আমাকে নির্ধারণ করে দিতে হবে যে 1 কেজি কতটুকু। 1 কেজিটা তারা কেমনে নির্ধারণ করছে দেখো তো, ফ্রান্সের জাদুঘরে কিন্তু রক্ষিত আছে এইরকম একটা সিলিন্ডার। হ্যাঁ, সিলিন্ডার তো আমরা সবাই চিনি, তাই না? গ্লাস, আমরা যে গ্লাসে পানি খাই সেটাও কিন্তু একটা সিলিন্ডার, তাই তো? আচ্ছা, তারপর আমরা যে কুকের ক্যান খাই না, ক্যানে যে কুক খাই সেগুলো কিন্তু কী আকৃতির, সিলিন্ডার আকৃতির বস্তু। তাইলে এইটা কিন্তু সিলিন্ডারের ব্যাসার্ধ, আর এই পুরোটা কি, সিলিন্ডারের ব্যাস, আর এই যে এটা হলো সিলিন্ডারের উচ্চতা। তাইলে আমরা ভরের একক বা 1 কেজি কতটুক নির্ধারণ করছি, যে প্লাটিনাম ইরিনিয়াম ধাতুর তৈরি, প্লাটিনাম ইরিডিয়াম ধাতুর তৈরি সিলিন্ডার, এই যে এই সিলিন্ডার যার ব্যাস হবে 3.9 সেন্টিমিটার, ব্যাসার্ধ সরি উচ্চতা হবে 3.9 সেন্টিমিটার। অর্থাৎ প্লাটিনাম ইরিডিয়াম ধাতু তৈরি একটা সিলিন্ডার যার ব্যাস হচ্ছে 3.9 এবং উচ্চতা হচ্ছে 3.9, এর ভরটাকেই আমরা ধরে নিছি 1 কেজি, এবং সেটা ফ্রান্সের একটা জাদুঘরে রক্ষিত আছে যে এই পরিমাণ বস্তুর ভরটাকেই আমরা কী করছি, 1 কেজি। ওই 1 কেজিকেই আমরা কিন্তু 1 কেজির শিল বা অন্য কিছু তৈরি করছি। ওকে, 1 কেজি থেকে 2 কেজি, 2 কেজি থেকে 5 কেজি, 1 টন 2 টন সবই তৈরি করা হয়েছে। তাহলে 1 কেজিটা কতটুক হবে, ফ্রান্সের জাদুঘরে প্লাটিনাম ইরিডিয়াম ধাতুর তৈরি একটা সিলিন্ডার আছে যার ব্যাস হচ্ছে 3.9 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 3.9 সেন্টিমিটার, ওই বস্তুটার ভরটাকেই আমরা ধরে নিছি 1 কেজি, এটা হলো স্ট্যান্ডার্ড। আসো তাপমাত্রা। তাপমাত্রা এককটা কী বলতো, কেলভিন। এই কেলভিন মানে 1 কেলভিনটা কতটুক সেটা আমাকে ডিফাইন করে দিতে হবে, তাই না? একক তো আমরা জানি, তাইলে স্ট্যান্ডার্ডে আমার কিন্তু এক বা একক কতটুক সেটা আমাকে বলে দিতে হবে, তাইলে না আমি 5-6 এগুলো 5 কেলভিন, 6 কেলভিন, 10 কেলভিন এগুলো বের করতে পারবো। এটা বলছে পানির ত্রৈতবিন্দুর তাপমাত্রার 1/273.16 এক কেলভিন বলে। অর্থাৎ পানির ত্রৈতবিন্দুকে যদি তুমি 273.16 দ্বারা ভাগ করে দাও তাহলে যা পাবা সেটাকে বলবো 1 কেলভিন। তাহলে পানির ত্রৈতবিন্দু কিন্তু তোমরা পাইছো বা পাবা যে তাপমাত্রায় পানি কি তিনটা অবস্থায় থাকতে পারে, যেমন বরফ, পানি বা জলীয় বাষ্প, তিনটা অবস্থায় কী করে, সহ অবস্থান করে বা অবস্থান করে, অ্যাট এ টাইম তিনটা অবস্থায় প্রদর্শন করে, সেটাকে বলবো পানির ত্রৈতবিন্দু। পানির ত্রৈতবিন্দুর তাপমাত্রা এইটাই 273.16। ওকে, তাহলে পানির ত্রৈতবিন্দুর তাপমাত্রার 1/273.16 ভাগকে আমরা কী বলবো, 1 কেলভিন। সময় দেখো, সময়ের এককটা কি সেকেন্ড না, তাহলে 1 সেকেন্ড আমাকে নির্ধারণ করে দিতে হবে। 1 সেকেন্ডটা কি, সিজিয়াম 133, যার পারমাণবিক সংখ্যা কত, 133। অর্থাৎ 133 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণু সিজিয়াম, পরমাণুর 919 কোটি
26,31,770 স্পন্দনে যে সময় লাগে সেটাকে আমরা বলবো 1 সেকেন্ড। তাহলে এইভাবে একটু মনে রাখবা, দৈর্ঘ্যর কোটটুককে আমরা ধরছি 1 মিটার, শূন্যস্থানে আলো 1/29,97,92,458 সেকেন্ডে যে দূরত্ব যায়। সিলিন্ডারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ফ্রান্সের জাদুঘরে রক্ষিত প্লাটিনা মিরিডিয়াম ধাতুর তৈরি। ওকে, একটা সিলিন্ডার যার ব্যাস 3.9 সেন্টিমিটার, উচ্চতাও 3.9, দুইটা কিন্তু সমান। এই সিলিন্ডারের ভরটাকে আমরা ধরছি 1 কেজি। তাপমাত্রা হচ্ছে পানির ত্রৈদবিন্দুর তাপমাত্রার 1/273.16 ভাগকে আমরা বলবো 1 কেলভিন। সময়টা হচ্ছে সিজিয়াম 133 পরমাণুটা এতটা স্পন্দিত হইতে যে সময় লাগে, এতটা মানে কি 919,26,31,770 স্পন্দনে যে সময় লাগে সেটাকে আমরা বলবো 1 সেকেন্ড। তাইলে এখন এইখানে বলছে কি, ভর পরিমাপের আদর্শ কিলোগ্রাম নির্ধারণের যে সিলিন্ডার ব্যবহৃত হয়েছে তার ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ চাইছে। আমি জানি যে স্ট্যান্ডার্ড নির্ধারণের যে সিলিন্ডার হয়েছে তার ব্যাস কত, 3.9, উচ্চতাও 3.9। তাহলে ব্যাস যদি কত হয় 3.9, তাহলে ব্যাসার্ধ কত হবে? আমরা জানি ব্যাসার্ধটা ব্যাসের অর্ধেক না, এই যে 3.9কে কিন্তু 2 দ্বারা কী করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। 3.9কে 2 দ্বারা ভাগ করলে পাবা 1.95 সেন্টিমিটার, এটাও সেন্টিমিটারে কিন্তু। হ্যাঁ, 3.95 সেন্টিমিটারকে 2 দ্বারা ভাগ করলে তোমরা পাবো 1.95 সেন্টিমিটার, এইটা কিন্তু বোর্ডে আসছে। তাহলে একটা জিনিস দেখো, তোমার কিন্তু ডাটা আমরা জানি কি সে বেশে, বাট এখানে আনসারে চাইছে কি ব্যাসার্ধে, সো এই জিনিসগুলো খেয়াল রাখবা। হ্যাঁ, তারপরে আসো পরের অঙ্কে যাই। 2 নম্বর অঙ্কটা কি বলছে, নিচের কোনটি মৌলিক রাশি? ওকে, এটা জানার আগে আমরা জেনে নিই এই ছকটা একটু মনে রাখবা। আমাদের কয়টা মৌলিক রাশি কয়টা আছে, 7টা। এই 7টা মৌলিক রাশির নাম অবশ্যই মুখস্থ করবো তোমরা, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ। আমরা জানি পৃথিবীতে কয়টা মৌলিক রাশি আছে, 7টা। এছাড়া বাদবাকি যত রাশি আছে এই 7টা মৌলিক রাশি থেকেই তাদের তৈরি, তাই তাদেরকে আমরা বলি যৌগিক বা লব্ধ রাশি। এই 7টা ছাড়া যাই আছে সবগুলাই কি যৌগিক বা লব্ধ রাশি। তাহলে 7টা মৌলিক রাশি আবারও বলি, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ। এই 7টা বাদে যত আছে তাদেরকে আমরা বলবো লব্ধ বা মৌলিক যৌগিক রাশি। ওকে, তাহলে মৌলিক রাশি কি, যেগুলো স্বাধীন, যেগুলো অন্য কোনো এককের উপর নির্ভর করে না সেটাকে আমরা বলি মৌলিক রাশি, আর যে রাশিগুলো মৌলিক রাশি থেকে তৈরি তাদেরকে লব্ধ বা যৌগিক রাশি। আর এই মৌলিক রাশির এককে আমরা কি বলবো, মৌলিক একক, আর লব্ধ রাশির এককে লব্ধ একক। তাইলে দেখো, এই দৈর্ঘ্যকে প্রতীক, আমরা দৈর্ঘ্যকে কিন্তু এল দ্বারা প্রকাশ করি ছোট হাতের, বরকে ছোট হাতের এম, সময়কে টি, তাপমাত্রাকে থিটা, বা অনেকে টি দ্বারাও প্রকাশ করে, দীপন তীব্রতাকে আইবি, তড়িৎ প্রবাহকে আই, পদার্থের পরিমাণকে কি এন দ্বারা প্রকাশ করে। এটা হলো প্রতীক, মানে এই রাশিগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করি। আর একক তো আমরা জানি, দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, দীপন তীব্রতার একক ক্যান্ডেলা, এটা কিন্তু সিডি, বড় হাতের সি, ছোট হাতের ডি, ক্যান্ডেলা মনে রাখবা। হ্যাঁ, এই জিনিসটা সবাই পারে না, বা প্রতীকটাও একটু মনে রাখবে, এটা একটু নতুন তো তোমাদের কাছে। দীপন তীব্রতাকে আমরা আইবি দ্বারা প্রকাশ করি, আর এককটা হচ্ছে সিডি, সি ছোট হাতের ডি। তড়িৎ প্রবাহর একক হলো অ্যাম্পিয়ার, আর সরি, তড়িৎ প্রবাহের প্রতীক আই, কিন্তু এককটা কী বলতো, অ্যাম্পিয়ার, বড় হাতের এর দ্বারা প্রকাশ করি। পদার্থের পরিমাণেকে আমরা, প্রতীক হলো এন, বাট এককটা হচ্ছে মোল, MOL। ওকে, এটা মনে রাখবা। আর এদের মাত্রাগুলো শিখে নিবা, দৈর্ঘ্যের মাত্রা বড় হাতের এল, ভরের মাত্রা বড় হাতের এম, সময়ের মাত্রা বড় হাতের টি, তাপমাত্রা হইলে গিয়ে যে গ্রিক ওয়ার্ড থিটা, অথবা এই যে এরকম গুল চিহ্নের ভিতরে একটা টান দিয়ে দুই পাশ আইয়ের মতো করে দিব, হরিজন্টাল আই। হ্যাঁ, এইটা দীপন তীব্রতাকে আমরা জে দ্বারা প্রকাশ করি, এটা কিন্তু আসে, দীপন তীব্রতার মাত্রা কোনটা, এটা দুইবার বুড়ে আসছে জে, এটা মনে রাখবা। হ্যাঁ, তড়িৎ প্রবাহের মাত্রা, দেখো প্রতীকের মাত্রা কিন্তু সমান, এই একটাই রাশি আছে যার প্রতীক এবং মাত্রা একই, সেটা হলো কি, তড়িৎ প্রবাহ, দুটেই আই। পদার্থের পরিমাণ দেখো, প্রতীক হচ্ছে ছোট হাতের এন, বাট মাত্রা হচ্ছে বড় হাতের এন, সেইভাবে মিলিয়ে পড়তে পারো। তাহলে এখানে আসছে কি, নিচের কোনটা মৌলিক রাশি, এই 7টা বাদে যেটা থাকবে সেটাই, বাদবাকি সবটা হলো যৌগিক বা লব্ধ রাশি। তাহলে দেখো তো, আমরা কি জানি, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, মৌলিক রাশি না? এই যে দেখো, সময়, বল, সরণ বা বেগ, এগুলা কী রাশি, লব্ধ বা যৌগিক রাশি। এখন তোমরা 3 নম্বরটা দেখো তো, পদার্থের পরিমাণের এসআই একক কোনটা, তাই না? তাহলে পদার্থের পরিমাণের এসআই একক কোনটা বলো তো, মোল না, এমওএল,
তাই তো, পদার্থের পরিমাণের এসআই একক কোনটা? মোল। তাহলে এই যে দেখো আমরা জাস্ট মোল দিয়ে দিচ্ছি। আর কেজি কার একক? ভরের একক। ক্যান্ডেলা মনে আছে, দীপন তীব্রতা। আর লাক্স হচ্ছে তোমরা পাবো পরবর্তীতে তড়িৎ তীব্রতার একক। ওকে, তাইলে পদার্থের পরিমাণের এসআই একক হচ্ছে মোল। ওকে, দীপন তীব্রতার মাত্রা একটু আগেই বলছিলাম মনে আছে, এই যে দেখো দীপন তীব্রতার মাত্রা হইল জে। ওকে, তাহলে দীপন তীব্রতার মাত্রা হইল জে। আর এই বড় হাতের এনটা হচ্ছে কি পদার্থের পরিমাণ, হে আইটা হচ্ছে কি তড়িৎ প্রবাহের মাত্রা। এটা তোমার না জানলে হবে। হ্যাঁ, নিচের কোনটা মৌলিক রাশি? মৌলিক রাশি কয়টা বলো তো? আমি একটু লিখতেছি, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, তড়িৎ প্রবাহ আর পদার্থের পরিমাণ, তাই না? এই এই সাতটা হচ্ছে কি মৌলিক রাশি। তাহলেই দেখো এখানে ভরটা মৌলিক রাশি, তাই না? তড়িৎ বিভব, ওজন, এই তাপ আর তাপমাত্রা কিন্তু আলাদা। এই তাপ আর তাপমাত্রা কিন্তু আলাদা। তাপমাত্রা হচ্ছে কোনো জিনিস কতটুকু গরম বাই আমরা এটা মাপি, তাই না, পরিমাপ করি। ওকে, এটা হলো একক, হইলে কেলভিন। তাপ কিন্তু অন্য জিনিস। তাপটা হচ্ছে একটা বস্তুর মধ্যে কতটুকু হিট আছে। তাপ এক প্রকার শক্তি কিন্তু। এটা আমরা দেখো তো মনে আছে কিউ ইকুয়াল টু এমএস ডেলটিটা, এই তাপ সমান হবে ভর ইনটু আপেক্ষিক তাপ ইনটু তাপমাত্রার পার্থক্য। এটা হচ্ছে তাপ বের করার সূত্র। তাহলে দেখো তো তাপ অনেকগুলো মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। তাহলে তাপ হইলো লব্ধ রাশি। তাহলে মনে রাখবো তাপ আর তাপমাত্রা কিন্তু আলাদা জিনিস। তাহলে নিচের কোনটা যৌগিক রাশি? যৌগিক মানেই কিন্তু লব্ধ রাশি। যৌগিক মানেই কি লব্ধ? এই সাতটা বাদে যেটা থাকবে, দেখো তো তড়িৎ প্রবাহ কি এই সাতটার মধ্যে আসে না? দীপন তীব্রতা, তাপমাত্রা, এই যে ক্ষমতা, ক্ষমতাটা হচ্ছে কি যৌগিক রাশি। কারণ আমরা জানি তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা বা তাপমাত্রা হচ্ছে মৌলিক রাশি। এখন সাত নম্বরটা দেখো তো, আয়তকার বস্তুর ক্ষেত্রে কোন সূত্রটা সঠিক? অর্থাৎ আয়তকার বস্তুর ক্ষেত্রে এখানে আয়তনের কিছু সূত্র দিছে, তাই না, কোনটা সঠিক? তার আগে আমি এখানে লিখে রাখছি কিছু সূত্র, একটু শিখে ফেলি। দেখো তো এই যে আয়তকার ঘনবস্তু, আমি কিন্তু তোমাদের এক্সাম্পল দিয়ে দিব, তোমরা কিন্তু ভিজুয়ালাইজ করবা যে এইটা আসলে এইটা। তাহলে তোমাদের সূত্রগুলো মনে রাখতে সুবিধা হবে। আয়তকার ঘনবস্তু, আমরা কি বই দেখছি না? ইট দেখছি, ইট তো চিনি আমরা, রাস্তাঘাটে ইট একজন আরেকজনের মাথা ফাটায় দেয়, তাই না? ইট, ইটের কী থাকে দেখবো, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, তিনটা তলই থাকবে। আমরা একটা বই ইউজ করি না, আমরা যে পড়ালেখা করি যে বই, তারও কিন্তু তিনটা তল থাকবে। দেখবো একটা দৈর্ঘ্য থাকবে, একটা প্রস্থ থাকবে, আর একটা উচ্চতা। তাহলে যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা আছে সেটাকে আমরা বলবো আয়তকার ঘনবস্তু। যেমন ব্যবহারিক ক্ষেত্রে ইট বলতে পারি, বই বলতে পারি, আলমারি বলতে পারি, একটা বাক্স বলতে পারি, সবই আয়তকার ঘনবস্তু। তার আয়তনটা কী হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, অর্থাৎ এল ইনটু বি ইনটু এইচ। এল মানে লেন্থ, বি মানে ব্রেথ, ব্রেথ মানেই প্রস্থ, এইচ মানে হাইট। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করে দিলেই তুমি আয়তকার ঘনবস্তুর আয়তন পেয়ে যাবা। আয়তকার ঘনবস্তু কি? ওই যে বললাম ইট, ওই যে বললাম কি ভই, ওই যে বললাম বাক্স, যার কি আছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। তাহলে এই তিনটা গুণ করে দিলেই তুমি তার আয়তন পেয়ে যাবা। নম্বরটা কি ঘনক না? এই আয়তকার ঘনবস্তুর যার দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা সমান, অর্থাৎ যার তিন বাহু সমান, হইতে পারে না এরকম বস্তু, সেটাকে আমরা বলবো কি ঘনক। তোমরা কি ওই যে লুডো খেলাও না, লুডোর যে ডাইসটা দেখছো, দেখবা তিনটা সাইডই সমান, এটা ঘনক। ওকে, তারপরে আমরা যে কিউব মিলাই না, সব সাইডে কালার মিলাই না ছয় সাইডে, সেটাও কি এক প্রকার ঘনক, যার দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা কি সমান, ওই যে লুডোর ডাইস বলি অথবা কি কিউব, তাই না? যেটাই বলি, যার দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা সমান হইলেই ওই আয়তকার ঘনবস্তুটাকে আমরা বলবো ঘনক। আর ঘনকের আয়তনটা হবে এ কিউব। ওকে, অর্থাৎ ঘনকের একটা বাহুর ঘন করে দিলে আর কি, বা কিউব করে দিলে, অথবা তার একটা বাহুর কিউব, ওর এটাকে অনেকে মানে ঘনকের বাহু বা ধারও বলে। তাইলে তার কিউব করে দিলেই তুমি তার আয়তন পেয়ে যাবে। গোলক, গোলক নিয়ে আমাদের অনেক কনফিউজড হয়। আমরা সবাই কি করি, বৃত্ত আর গোলক নিয়ে কনফিউজড করে ফেলি। বৃত্ত আর কিচ্ছু না, এটা একটা নর্মাল বৃত্ত, তাই না? এই যে আর, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এটা হলো কি, আমরা যখন টু ডিটে আঁকি, টু ডি ডাইমেনশনাল মানে দ্বিমাত্রিক, আসলে তো থ্রি ডি ভার্সনে না আঁকলে তুমি জিনিসগুলো ভালোভাবে বুঝবা না। তো টু ডিতে যখন আমরা গোলক আঁকি, তখন অনেকে গোলককে বৃত্তের সাথে, এটা কিন্তু বৃত্ত, তাই না, একই জিনিস মনে হয়। এইটা না বোঝার জন্য আমরা এটাকে ফিল আপ করে দিই আঁকি। তাহলে গোলক তোমরা একটু ভিজুয়ালাইজ করো, তাইলেই তোমরা বুঝতে পারবা। তোমরা আমার একটা বেসবল চিনো না, বেসবল, তারপরে বলতে পারো পৃথিবীর মানচিত্র দেখছো না, গোলক আকৃতির এই ফুল জিনিসটাই কিন্তু গোলক। ওকে, তোমরা বেসবল দেখছো বা বল যেটাই চিন্তা করো, ফুটবল দেখছো তো, ফুটবল, অথবা পৃথিবীর মানচিত্র দেখছো না, সবগুলোই কি গোলক আকৃতির। ওটা হলো থ্রি ডি ভার্সন, ভিতরটা কী থাকবে, ফিল আপ থাকবে, থ্রি ডি ভার্সন,
ফুল জিনিসটা থ্রি ডি অবস্থায় চিন্তা করো, বস্তুটাকে ভিজুয়ালাইজ করো, তাহলে সেটা হবে গোলক। আর নর্মালি যদি এখানে খাতায় আঁকো, আসলে গোলক আর বৃত্তের মধ্যে খুব একটা পার্থক্য বোঝা যায় না। তাহলে গোলক কোনটা? ওই যে বললাম পৃথিবীর মানচিত্রের যে গোলকটা তোমরা দেখছো, অথবা বেসবল অথবা ফুটবল, এগুলো সবই কি গোলক আকৃতির। তো গোলকের একটা ব্যাসার্ধ দেয়া থাকবে আর, তাহলে তার আয়তন হবে 4/3 পাই আর কি। 4/3 পাইয়ের মান তো জানি 3.1416। একে যদি তুমি ব্যাসার্ধের কিউব করে দাও, তাহলে তার আয়তনটা পেয়ে যাবো গোলকের। আসো সিলিন্ডার বা বেলন, সিলিন্ডার বা বেলন, সিলিন্ডারকে অনেকে বেলনও বলে, অনেকে চুম্বক বলে, তাহলে তার আয়তনটা কত হবে? পাই আর স্কোয়ার এইচ। এটা কিন্তু একটা সিলিন্ডার, দেখো তো এইরকম শেপ, তার ব্যাসার্ধ আর, উচ্চতা কত? এইচ। যার ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, তাহলে সূত্রটা হবে পাই আর স্কোয়ার এইচ। এখন তোমরা বলতে পারো, এই যে আমার হাতের যে একটা কলম দেখছো, এটাও কিন্তু একটা সিলিন্ডার। এই যে দেখো, এটা ব্যাসার্ধ, এই হলো একটু হলো উচ্চতা। অথবা আমরা যে কুকটুক খাই না, কুকের অনেক সময় ক্যান থাকে না, ক্যান, ওইটা হলো সিলিন্ডার। অথবা গ্লাস, গ্লাসে পানি খাই সবাই, ওইটাও কি একটা সিলিন্ডার। তাহলে সিলিন্ডার আয়তন কি? পাই আর স্কোয়ার এইচ। শুধু তার ব্যাসার্ধটা লাগবে, তার উচ্চতা লাগবে। কুনক, কুনকের দেখো ব্যাসার্ধ আছে, উচ্চতা সিলিন্ডারের মতো, তার আয়তনটা হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখন কুনক বললা তো ভাই, এতগুলো এক্সাম্পল দিলেন কুনক, আমরা কোন আইসক্রিম খাই না? সবাই তো ছোটো বোন বা নিজের জন্য দোকানে গিয়ে বলি অবশ্যই যে মামামি আমাকে একটা কোন আইসক্রিম দেন, এটা কিন্তু কুনক আকৃতির, তাই না? সবই কি কুনক? বা ওই যে আমরা অনেক সময় দেখবা যে কারো বার্থডে সেলিব্রেশনে মাথায় একটা কোনাকুনি ক্যাপ পরি না, যে লম্বা করে এরকম একটা ক্যাপ পরি না, সেটা কী আকৃতির? কুনক আকৃতির। তার আয়তনটা কেমনে বাইর করবো? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানেই দেখো আয়তকার বস্তু বা আয়তকার গণবস্তু যেটাই বলো, সূত্র কোনটা? তাহলে আয়তকার গণবস্তু কি? যার দৈর্ঘ্য প্রস্থর উচ্চতা আছে, তাহলে তার আয়তন কত হবে? দেখো তো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা কি? 4/3 পাই আর কিউব। এটা কার আয়তন? গোলকের আয়তন। পাই আর স্কোয়ার এইচ, এটা কার আয়তন? সিলিন্ডারের আয়তন। 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা কার আয়তন? কুনকের আয়তন। এগুলো কিন্তু সবই বোর্ডে আসছে। সো সূত্রগুলো ভিজুয়ালাইজ করে বারবার প্র্যাকটিস করো, মনে থাকবে এমনি। এখন আসো পরের অঙ্কে যাই। তাহলে এখানে বলছে কি, খ চিত্রটার আয়তন বের করতে। তাহলে খ চিত্রটা কি বলতো? এ তো এটা কিন্তু এটা বৃত্ত হবে না, বৃত্তের কিন্তু আয়তন হয় না, বৃত্তের শুধু কি হয়? ক্ষেত্রফল হয়। তাহলে অবভিয়াসলি এটা বুঝতে পারতেছে এটা একটা ঘনক, যার কি দেয়া আছে? তোমার ব্যাসার্ধ দেয়া আছে আর, 3 সেন্টিমিটার। তাহলে গোলকের আয়তনের সূত্রটা কি? দেখো তো আমি একটু আগেই তোমাদের বলে দিছি, গোলকের আয়তন b = 4/3 পাই r³, তাই না? তাইলে এখানে দেয়াই আছে না, দেখো তো 4/3 পাই r³ গোলকের আয়তন, খ চিত্রটা গোলক, তাহলে গোলকের আয়তনের সূত্র এটাই জানতে চাচ্ছে, খ চিত্রটার আয়তন কত হবে? 4/3 পাই r³। এখন আসো তোমাকে এটা একটা কঠিন জিনিস বলছে, ক আর খ চিত্রের আয়তনের অনুপাত। এই যে ক চিত্রের আয়তন বাইর করো, খ চিত্রের আয়তন বাইর করো, তারপরে দুইটার অনুপাত করে দাও, এটাই জানতে চাচ্ছে। তাহলে ক চিত্রের আয়তন কত? এটা কি দেখো তো, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা না, একটু অন্যভাবে দেয়া, চিন্তা করো তো, ঘনবস্তু না, এই বাহু এই বাহু কিন্তু সমান, ছয়টা তল কিন্তু, এই তলের কথা চিন্তা করো তো, এই বাহু আর এই বাহু সমান, তাহলে এটা 4, এই বাহু সমান এটা 7, এই বাহু সমান এটা 6, অর্থাৎ ইনডাইরেক্টলি যার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দেয়া আছে। তাহলে ক চিত্রের আয়তন, ঘনবস্তু না, আয়তকার ঘনবস্তু না, আয়তকার ঘনবস্তুর আয়তন আমরা কী জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কত? উচ্চতা। তাহলে হিসাব করে দেখবা এটা আসবে 168, ইউনিটগুলো সেন্টিমিটারে আছে, আয়তনটাও আসবে সেন্টিমিটার কিউব। তাহলে আয়তকার ঘনবস্তুর আয়তন পাইলাম 168 সেন্টিমিটার কিউব। এই গোলকের আয়তনের সূত্রটা কী বলতো? আমরা জানি 4/3 পাই r³, এটা গোলকের ক্ষেত্রে। হ্যাঁ, তাইলে 4/3 ইন্টু পায়ের মান আমরা সবাই জানি 3.1416 ইন্টু আরটা দেখো তো দেয়া আছে না 3, তাহলে এটা আসবে কত? 3³। এটা হিসাব করে দেখবা আসবে 113.1 সেন্টিমিটার কিউব। তাইলে আমি ক চিত্রের আয়তন পাচ্ছি 168, খ চিত্রের আয়তন পাচ্ছি 113.1। মনে রাখবা অনুপাতটা কী চাইছে? ক ইস্টু খ না, যেটা চাইছে সেটা ওই অনুপাতে লিখবো, ক আর খ চিত্রে আয়তনের অনুপাত। তাহলে ক ইস্টু খ, যেটা চাইবে সেটারটা আগে লিখবা, কটা দেখো 168 ইস্টু 113.1। এখন তোমার আনসারটা দেখো, প্রথমটা ওয়ান রাখছে না, প্রথমটা সবটাই ওয়ান রাখছে, তার মানে দুইটাকে তুমি অনুপাতের ধর্ম জানো তো, উভয়টাকে আমি যে কোনো সংখ্যা দ্বারা গুণভাগ করতে পারি। তাহলে দুইটাকে তুমি 168 দ্বারা কী করে দাও? ভাগ করে দাও, উভয় অনুপাতকে
168 দ্বারা কি করে দাও, ভাগ করে দাও। তাহলে 168 ভাগ করলে 1:2 আসবে, এটাকে ভাগ করলে আসবে 0.673। তাহলে দেখো তো 1:0.673 এটা না, এটা হলো তোমার আনসার। তাহলে এটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যেইটা চাইবে যেইভাবে অনুপাত ওইভাবে লিখবা। এখানে কিন্তু এটাকে আগে লিখলে কিন্তু তোমার আনসারটাই পুরো ভুল চলে আসবে। কয়েস টু ক্ষয়ের অনুপাত, তাহলে ওইভাবে লিখবা, কয়ের আয়তন অনুপাত ইস টু ক্ষয়ের আয়তন। তাহলে দেখবা পরে কী চাইছে, ওয়ান কোনটা চাইছে। ওয়ান যদি এইটা চায় এটা দ্বারা দুইটাকে ভাগ করে দিবা, ওয়ান যদি এইটা চায় এটা দ্বারা দুইটাকে কী করবা, ভাগ করে দিবা। অনুপাতের ধর্ম অনুযায়ী আমি একটাকে আরেকটা দ্বারা কী করতে পারি, ভাগ করতে পারি। চলো পরে অঙ্কে যাই। 10 নম্বর অঙ্কটা কি বলছে, ডি ব্যাস আর এইচ উচ্চতা বিশিষ্ট সিলিন্ডারের আয়তনের সূত্র কি। তাহলে আমরা জানি সবাই সিলিন্ডারের আয়তনের সূত্র কি বলতো, পাই আর স্কোয়ার এইচ। এখানে আর হইল ব্যাসার্ধ আর এইচ হইল কি, উচ্চতা। বাট এখানে বলা আছে ডি ব্যাস, তাই না? তাইলে এই আয়তনের সূত্র যদি ব্যাসার্ধ দিয়ে এইটা থাকে, দেখো তো আমরা জানি কি, ব্যাস হইল ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ সমান কত হবে, ব্যাসের অর্ধেক। অর্থাৎ আর এর জায়গায় আমরা ডি বাই টু বসায় দিতে পারি, কারণ ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাসার্ধ আর সমান হবে ডি বাই টু। তাহলে এটাই বসায় দিচ্ছি, দেখো তো পাই, আর এর জায়গায় আমরা ডি বাই টু বসায় দিচ্ছি। এটা তো আমরা সবাই জানি, এ বাই বি হোল স্কোয়ারকে আমরা কি এ স্কোয়ার বাই বি স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে ডি বাই টু হোল স্কোয়ারকে ডি স্কোয়ার বাই টু স্কোয়ার লিখতে পারি না, পাই ভাঙ্গাই দিচ্ছি স্কোয়ারটা, ডি স্কোয়ার বাই টু স্কোয়ার এইচ। তাহলে টু স্কোয়ার মানে কিন্তু ফোর, অর্থাৎ 1/4 সামনে নিয়ে আসলে দেখো তো পাই ডি স্কোয়ার এইচ না, তাহলে এইটা আসবে তোমার সূত্র। তাহলে একটা জিনিস মনে রাখতে পারো, যদি বেশে চলে যায় দেখো তো 1/4, ওই যেহেতু আর স্কোয়ারকে ডি স্কোয়ার করতে হয় তো টু এর স্কোয়ার হয়ে যাবে 1/4 পাই ডি স্কোয়ার এইচ। এটা একটু মনে রাখবা, এই আসলে এইটা কিন্তু বোর্ডে আসছে, এগুলো দুইবার আসছে এটা। তো এই অঙ্কগুলো দেখো একটু ঘুরায় আসে, দেখো বেশ দিয়ে আসছে, তো তোমরা সবাই দাগ দিয়ে দিবে এইটা যে পাই আর স্কোয়ার এইচ, পাই ডি স্কোয়ার এইচ। আসলে তা না, কিন্তু পাই আর স্কোয়ার এইচ যদি ব্যাসার্ধ দেয়া থাকে, রাইট, আর ব্যাস দেয়া থাকলে তার সূত্রটা হবে 1/4 পাই ডি স্কোয়ার এইচ। তুমি ডিরেক্ট বেরো করতে পারো, আর এর মান ডি বাই টু বসিয়ে দাও, আর সমান কি ব্যাসের অর্ধেক মানে ডি বাই টু, তাহলে এটা চলে আসবে। আচ্ছা পরের অঙ্কে যাই, দেখো লব্ধ রাশি কোনটা। আমরা জানি যে 60টা মৌলিক রাশি ছাড়া সবগুলোই লব্ধ রাশি। দেখো তো এখানে একমাত্র সময়টাই মৌলিক রাশি না, কাজ লব্ধ রাশি, ব্যাগ লব্ধ রাশি। তাহলে 1/3 তোমার আনসার, এই যে দেখো 1/3 হলো তোমার আনসার। 12 নম্বর কী বলছে, দীপন তীব্রতা, দীপন তীব্রতার প্রতীক, ঠিক আছে, আমরা কী দ্বারা প্রকাশ করি, আইভি, এটা রাইট। এসআই একক ক্যান্ডেলা, দীপন তীব্রতার এসআই একক কী, বড় হাতের সি ছোটো হাতের ডি, ক্যান্ডেলা। এককের প্রতীক কিন্তু এইটা, সিডি না, বাট এখানে দেখো শুধু সি দিছে, তোমরা অনেকে এটাও রাইট দিয়ে দেবে, এটা রাইট না, কিন্তু 3 নম্বরটা কি ভুল, কারণ এককের প্রতীক কি সি আর ছোটো হাতের ডি। তাহলে এটার আনসার হবে 1/2, ওকে। তো আমি আরও কয়েকটা পর্ব আপলোড করব তোমাদের এমসিকিউ এ, সেইগুলো দেখবা ইনশাল্লাহ। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।